শনিবার গন্ডাছড়া সিপিএম বিভাগীয় কমিটির উদ্যোগে প্রয়াত গৌতম দাসের একটি শোক র্যালি অনুষ্ঠিত হয়। উক্ত র্যালিতে দলীয় পার্টি অফিস থেকে শুরু হয়ে গন্ডাছড়া মহকুমা বাজারে বিভিন্ন পথ পরিক্রমা করে শেষে একটি বাজার সভায় মিলিত হয়। উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন পার্টির নেতৃত্ব রাজ্য কমিটির সদস্য ললিত ত্রিপুরা, পার্টির মহকুমা সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা, সন্তোষ চাকমা প্রমুখ। তিন দিনের শোক ঘোষণা করছে পার্টি কেন্দ্রীয় কমিটি আমাদের রাজ্য কমিটি। তাতে আমরা আজকে অন্তিম দিন, শেষের দিন শোক দিবসে, এই দিবস এই দিনে ওনার প্রতিকৃত শ্রদ্ধা নিবেদন গন্ডাছড়া মহকুমা কমিটির পক্ষ থেকে এবং ওনার পরিবারবর্গের প্রতি, ওনার স্ত্রী এবং ওনার কন্যার প্রতি, আপনার আত্মীয় স্বজনের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করেছি। সারা রাজ্যে কালকে সম্পন্ন হয়েছে। আমরা গৌতম দাস মনের দিক থেকে, হৃদয়ের দিক থেকে আমরা অমর রহে কামনা করব। গৌতম দাস আমাদের মাঝে নাই, কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে, সারা ত্রিপুরার মানুষের মধ্যে, হৃদয়ের মধ্যে আছে। আমরা দেখছি দলমত নির্বিশেষে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে এবং সারা রাজ্যে ওনার যে ব্যক্তিত্ব, রাজনীতি বেদ, ত্রিপুরার প্রতি ভালোবাসা, অবদান, তার মর্যাদা সহিত ওনাকে শ্রদ্ধা জানাই। আমরা এক কথাই বলতে পারি, উনি একজন মহান ব্যক্তিত্ব এবং উচ্চমানের।